আলাইকুম দর্শক, ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখানেই বসে যেখান থেকেই আমাদের চ্যানেল হেলথ ফর লাইফ দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের চ্যানেল হেলথ ফর লাইফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষের যৌন দুর্বলতা দূর করবে যে পাঁচটি খাবার, আমরা সেই পাঁচটি খাবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো বন্ধুরা, চলুন আমাদের আজকের আলোচনার মূল পর্বে আমরা চলে যাই। পুরুষের দুর্বলতা বলতে যৌন দুর্বলতা, অক্ষমতা বা যৌন আচরণে অতৃপ্তি, যৌন অসন্তোষ ইত্যাদি বোঝানো হয়ে থাকে। এর মধ্যে সবচাইতে স্পর্শকাতর হচ্ছে পুরুষাঙ্গ বা লিঙ্গের উত্থানে ব্যর্থতা। ডাক্তারি ভাষায় একে ইরেকটাইল ডিসফাংশন বলে। অনেক সময় এ সমস্যাকে ইম্পোর্টেন্স বা পুরুষত্বহীনতাও বলা হয়ে থাকে। ভুক্তভোগী মাত্রই এই সমস্যার মর্মপীড়া অনুধাবন করেন। ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা যে কোনো বয়সের পুরুষের ক্ষেত্রেই হতে পারে। তবে ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের হাতের কাছেই আছে এমন কিছু খাবার যা যৌন দুর্বলতা দূর করতে বেশ কার্যকর। আসুন জেনে নেওয়া যাক এমনই পাঁচটি খাবারের নাম। এক, কলা। কলা খেতে যেমন সুস্বাদু তেমনি বেশ সহজলভ্য। কলায় প্রচুর পরিমাণের সোডিয়াম থাকে যা শরীরকে বেশ সতেজ রাখে। কলা আপনার রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে, তাই নিয়মিত কলা খেলে শরীর দুর্বল লাগে না একদম। লবঙ্গ। যৌন শক্তি বৃদ্ধিতে লবঙ্গের তুলনা হয় না। গবেষণা বলছে লবঙ্গ পুরুষদের যৌন শক্তি বৃদ্ধিতে ও প্রাণশক্তি ধরে রাখতে সহায়তা করে। পৃথিবীর বহু দেশের খাবারেই লবঙ্গর গুঁড়ো ব্যবহার করা হয়। তাছাড়া বহু বছর ধরে ভারতবর্ষের চিকিৎসায় উল্লেখযোগ্য হারে লবঙ্গ ব্যবহৃত হয়ে আসছে। তিন, তরমুজ। গবেষণায় প্রমাণিত হয়েছে তরমুজে প্রচুর পরিমাণে সাইটোনিল নামক ফাইটোনিউট্রিয়েন্ট থাকে। এটা শরীরে গিয়ে অর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। অর্জিনিন শরীরে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করে, যা রক্তনালী বা ব্লাড সেলগুলোকে প্রসারিত হতে সহায়তা করে। মজার ব্যাপার হচ্ছে ভায়াগ্রাও ঠিক একইভাবে কাজ করে, ফলে তরমুজকে প্রাকৃতিক ভায়াগ্রাও বলা হয়ে থাকে। চার, আদা। আদা নিয়ে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে আদা খেলে যৌন ক্ষমতা কমে যায়। তবে একবিংশ শতাব্দীর বিভিন্ন গবেষণা বলছে আদা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পাশাপাশি নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে। পাঁচ, ডিম। ডিম কম ক্যালোরি কিন্তু অধিক প্রোটিন প্রদানকারী খাবার, তাই সকালবেলার নাস্তার টেবিলে খাবার হিসেবে অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে ডিম। ডিম এল আর্জিনিনের প্রাকৃতিক উৎস, তাই ডিম একই সঙ্গে শরীরে স্টেমিনা বৃদ্ধি করে ও যৌন অক্ষমতার বিরুদ্ধে কাজ করে। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি এ পর্যন্তই ছিল। দেখা হবে আগামী ভিডিওতে, আগামী নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সবার জন্য এই শুভকামনা রইল। আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।